অবশেষে সংস্কার হতে চলেছে দুর্গাপুরের ভবানী পাঠক কালী মন্দির সংলগ্ন দিঘির। দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার প্রাণকেন্দ্র এই দিঘি বর্তমানে আবর্জনা স্তূপে পরিণত হয়েছিল। সেই দিঘি সংস্কারী উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ এডিডিএ। জলাশয় সংস্কার সহ উন্নয়নমূলক কাজের সূচনা করলেন এডিডিএ চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে ব্যয় বরাদ্দ ধার্য করা হয়েছে প্রায় 65 লক্ষ টাকা। অবশেষে সংস্কার হতে চলেছে দুর্গাপুরের বেঙ্গল অম্বুজায় ভবানী পাঠক কালী মন্দির সংলগ্ন দিঘির। একসময় দুর্গাপুর সিটি সেন্টার এলাকার প্রাণকেন্দ্র ছিল এই দিঘি, দেখা মিলত পরিযায়ী পাখি। কিন্তু নগরায়ণের ঠেলায় সেই দিঘি কার্যত আবর্জনা স্তূপে পরিণত হয়। অবশেষে সেই দিঘি সংস্কারের উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। জলাশয় সংস্কার ও পাড়ে ফুটপাত করা এবং বসার জায়গা সহ যাবতীয় উন্নয়নমূলক কাজের জন্য 1,06,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় 65 লক্ষ টাকার সংস্কারের কাজ শুরু হয়েছে শুক্রবার। নারকেল ফাটিয়ে সংস্কার কাজের সূচনা করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এলাকাবাসীরা একাধিকবার দাবি রেখেছিল এই দিঘি সংস্কারের। এলাকাবাসীদের দাবির কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এ বিষয়ে তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, এই দিঘির ঐতিহ্য রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এটি অত্যন্ত খারাপ অবস্থায় ছিল। আমরা সেই দিঘি সংস্কারের উদ্যোগী হয়েছি। সংস্কার শুরু হলো, টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে তোমার 1,06,00,000 টাকার মতো, তাই তো সিদ্ধার্থ? 1,06,00,000 টাকার মধ্যে প্রজেক্ট কস্ট এসছে। প্রথমে তোমার সংস্কারটা করা হবে 65 লক্ষ টাকা দিয়ে, তার টেন্ডার হয়ে গেছে। তারপর পরবর্তীকালে জগার্স পার্ক হবে, বয়স্কদের বসার ব্যবস্থা হবে, একটা দিঘিকে যেভাবে সৌন্দর্যায়ন করা যায়। আমাদের প্রাথমিক লক্ষ্য যত বলি আছে সমস্ত তুলে ফেলে তার পূর্বাবস্থা ফিরিয়ে আনা। আমাদের সরকার আসার পর যে ওই আপনার বিল্ডিং এবং যে দিঘি একসঙ্গে দিদা হয়েছে ডেভেলপ করার জন্য, পরবর্তীকালে আমরা দেখতাম আমাদের পূর্ব অভিজ্ঞতা যে দিঘির অর্ধেক ঘোরাট করে ওখানেও আমার বিল্ডিং উঠে গেল, সেইটা দুর্গাপুরবাসী সেই আশঙ্কা তাদের সত্য মোটামুটি সত্য ছিল। তাদের দিকে তাকিয়ে আমরা এটা আবার পুনরুদ্ধার করে কোনো আর্থিক ক্ষতি স্বীকার না করে যে কন্ট্রাক্টে ওর সঙ্গে দেওয়া হয়েছিল পুকুর এবং জমি সেই একই রেখে আমরা আবার জলাশয়টা ফিরিয়ে নিয়ে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এটা করছি। যে দখল দুর্গাপুর থেকে সাধুর রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। मुझे ये ऐलान करने में बड़ी खुशी हो रही है कि हम पेश करने वाले हैं बेमिसाल ताकत वाला नया SEL Tiger TMT Rebar। स्वागत नहीं करोगे हमारा?